হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নল চৌবাচ্চা নিয়ে আলোচনা করতে। দেখো, এর আগের তিনটে ভিডিও আমি বানিয়েছি সময় ও কার্যের ওপর, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে ডিপেন্ড করে। তো ওই তিনটে ভিডিও যারা দেখোনি তারা দেখে নাও, কারণ নল চৌবাচ্চা কিন্তু সময় আর কার্যেরই একটা পার্ট। নল চৌবাচ্চাতে যে সমস্ত সূত্র আমি ইউজ করেছি, যে সমস্ত টেকনিক বা ট্রিক্স আমি ইউজ করেছি, এই নল চৌবাচ্চাতেও কিন্তু সেই সমস্ত সূত্র বা ট্রিক্সই আমি ইউজ করব। তাই সূত্রপাত যদি তুমি বেসিক জায়গাটা আগে থাকতে বুঝে নিতে পারো বা দেখে নিতে পারো, নল চৌবাচ্চা কিন্তু করতে বা বুঝতে তোমাদের আরো সহজ হবে। তো চলো শুরু করা যাক নল চৌবাচ্চা। ফার্স্ট একটা জিনিস দেখবে, একদম বেসিক জায়গাটা যদি আমি বলতে চাই, ধরো এ একটি নল x মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করে, বি নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারে y মিনিটে। তাহলে কোয়েশ্চেনটা যদি হয় এরকম যে এ প্লাস বি দুটো নলকেই যদি একসাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? একদম সময় কার্যের মতনই সূত্র। কি করতে হবে? ওপরের দুটোকে গুণ করে দেব, দিয়ে নিচে এই দুটোকে যোগ করে দিতে হবে। সূত্রটার কারণটাও আমি আগের বার বলে দিয়েছিলাম, কারণ আমরা ছোটবেলায় যেটা করতাম, 1 মিনিটে তাহলে ঘটতো 1/x + 1/y। তাহলে 1 মিনিটে কত হতো? সরলটা করতে গেলে y + x/xy এইটা করতাম, এটা হতো অংশ। 1 মিনিটে এত অংশ ভর্তি হতো, পূর্ণ হতো। এটাকে যখনই আমি সময়ে কনভার্ট করতাম, তখনই এই পোর্শনটাই অনন্য বা উল্টে যেত, তখনই xy/x+y হতো, এবং সেটারই এটা এই প্রসেসটা। ক্লিয়ার? এবার যদি বলা হয় এ নামক একটি নল দ্বারা একটি চৌবাচ্চা এক্স মিনিটে পূর্ণ হয়, এবং এ বি যদি দুটো একসাথে খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ হবে ওয়াই মিনিটে, পূর্ণ হবে ওয়াই মিনিটে, তাহলে বি নলটি একা কতক্ষণে পূর্ণ করতে পারে? এটাও সেম জিনিস, এক্স ওয়াই ওপরে গুণ আকারে থাকবে, যেহেতু দুটো দিয়ে দিয়েছে, একটা দিয়ে যে যে কোনো একটাকে বার করতে দিয়েছে, অপর নলটিকে বার করতে দিয়েছে, তার মানে স্বাভাবিকভাবে বিয়োগ করতে হবে। তো বিয়োগটা করে দেব, ওয়াই মাইনাস বা এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল দুটো সূত্র? এইবার বলেছে, 3 নম্বর পয়েন্টে আসা যাক। এবার বলেছে এ একটি নল দিয়ে পূর্ণ করতে পারে, এ একটি নল দিয়ে পূর্ণ করতে পারে এক্স মিনিটে, এ একটি নল দিয়ে পূর্ণ করতে পারে এক্স মিনিটে। ক্লিয়ার? বি একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি হয় ওয়াই মিনিটে, চৌবাচ্চাটি খালি হয়, চৌবাচ্চাটি খালি হয়, এটা কিন্তু পূর্ণ নয়, আর এটা ছিল পূর্ণ। ক্লিয়ার? এইবার বলে দিল যদি দুটো নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এক্ষেত্রে অঙ্কটা কিন্তু সেমই হবে, বাট দুটো করছি বলে যে যোগ করতে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু বিয়োগের প্রসেসটাই হবে, কারণ একটা ভর্তি হচ্ছে আর একটা খালি হচ্ছে। বোঝা গেল প্রসেসগুলো? এটা তোমাদের একদম বেসিক জিনিস শিখিয়ে দিলাম, এইগুলো কিন্তু নেক্সট স্টেপে এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু হবে, এগুলো কিন্তু একদম টাইম কনজিউমিং জিনিস, একদম টাইম কনজিউম কম হবে। নেক্সট, এবার আসা যাক প্রথম অঙ্কে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ভিডিওগুলো দেখছো, ক্লাসগুলো দেখছো, যদি ভালো হয় একটা লাইক অন্তত দিও, কারণ কি বলতো, তোমাদের লাইক, তোমরা যদি ঠিক মতো লাইক দাও তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে এবং আমিও উৎসাহিত হব। তো আমার মনে হয় একটা লাইক দিয়ে দেওয়া খুব বড় ব্যাপার নয়, একটা লাইক দিয়ে দাও, আমি খুশি হব, আমার ভালো লাগবে। তো চলো, আমি বেসিক্যালি তোমাদের সুবিধার্থে থেকে বাংলার অঙ্কগুলো দেখাচ্ছি।
তোমাদের কাছে যে কোনো বই থাকলে সেটাই ফলো করতে পারো। আমি যে প্রসেসগুলো দেখাবো তোমরা এই প্রসেসগুলো দেখে নাও, দেখে নেওয়ার পরে তোমাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তো চলো। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হতে পারে। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? কি করতে হবে? এটা আমরা জানি দুটোই পূর্ণ করতে বলেছে, তার মানে দুটো নল একসাথে খোলা রেখেছে, তাহলে কতক্ষণে পূর্ণ হবে? না আমি একবারে আমি বার করে নিচ্ছি জিনিসটা, 12 × 8/8, তাই তো? কেটে নাও, 12 মিনিট সময় লাগবে, 12 ঘন্টা, সরি 12 ঘন্টা সময় লাগবে, সরি ভুল হলো একটা, সরি সরি এক্সট্রিমলি সরি, চলো কি করা হলো, 12 × 8/20 হবে, তাই তো? যোগ করতে হচ্ছে তো, 12 আর 8 তো 20 হয়, তাহলে 4 দিয়ে গেলে হবে 3, 4 দিয়ে গেলে হবে 5, 24/5, তাই তো? এবার বলেছে 24/5 ঘন্টা যদি সময় লাগে দুটো পাইপের একসাথে করতে, তাহলে 2.5 ঘন্টায় কতটা হবে, 2.5 ঘন্টায় কতটা ভর্তি হবে? দেখো আমি যদি এভাবে লিখতে পারি যে 1 ঘন্টায়, ওই কি নিয়ম আমি সিম্পল তোমাদের দেখাচ্ছি প্রথমে, তাহলে দেখতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 ঘন্টায় যদি পূর্ণ হয় 5/24 অংশ, তাহলে 2.5 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 2.5 ঘন্টা মানে 2 × 2 = 4, আর 1 = 5, 5/2 ঘন্টা, তাই তো? 5/2 ঘন্টায় কতটা পূর্ণ হবে, কি হবে? 5/24 × 5/2, তাহলে কত হবে? 25/48 অংশ। বোঝা গেল প্রসেসটা? 25/48 অংশ, অঙ্ক ক্লিয়ার কমপ্লিট? তোমরা যারা ডেসক্রিপশন ডেসক্রিপটিভ প্রসেসে করতে চাইছো মানে মেন্স এর জন্য, তারা আমি যেগুলো বললাম সেগুলো মুখে মুখে লিখে লিখে করবে, এই পোর্শনটা তো লিখেই করতে পারলে। আর এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে না যারা ডেসক্রিপটিভ করছো, তারা করবে কি, ওই 1/2 করে করে 1 মিনিটে এত 1 ঘন্টায় এতটা হয়, 1/1/2 করবে, করে এই প্রসেসটা করবে, ঠিক আছে? আদারওয়াইজ সবকিছু নর্মাল। নেক্সট অঙ্ক বলেছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখো প্রথম দুটি নল দিয়ে খালি হচ্ছে, তাই তো? প্রথম দুটি নল দিয়ে খালি হচ্ছে, তো প্রথম 10 মিনিট একজন নল একটা নলই খোলা ছিল, মানে 10 মিনিটে খালি করেছে প্রথম নলটা, তাহলে কতটা খালি হয়েছে? 1/4 অংশ খালি খালি হয়েছে, তাই তো? তাহলে বাকি কতটা থাকলো? 3/4 অংশ, বাকি অংশ পড়ে আছে 3/4 অংশ, এই 3/4 অংশ খালি কে করবে? 10 মিনিট পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে প্রথম নলটি যে বন্ধ করা হলো এমন তো বলা নেই, তার মানে দুটো নলই চলছে 10 মিনিট পর থেকে। এইবার দেখো দুটো নল একসাথে খালি করতে পারে কত সময়, সেটা আমি আগে দেখে নি। 40 × 60/100, তার মানে হবে হচ্ছে 24 মিনিটে দুটো নল একসাথে খালি করতে পারে। তাহলে 24 মিনিটে যদি দুটো নল একসাথে খালি করতে পারে, তাহলে 3/4 অংশ খালি কতক্ষণে করবে? তিন ছয় 18 মিনিট, তাই তো? 18 মিনিট হলো, আর প্রথমে 10 মিনিট চলেছিল, প্রথমে 10 মিনিট প্রথম নলটা খালি করেছে কিছুটা, তাহলে 10 আর 18 মিলে কত হলো, টোটাল খালি হতে সময় লাগছে 28 মিনিট। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা নেক্সট দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 এবং 30 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় নলটি দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়, তাহলে তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? প্রথমে দুটো নল কত হচ্ছে সেটা আমি আগে বার করে নিই, দেখো 10 × 30/40,
তাই তো? কত হয়? শূন্য শূন্য কাটবে, 2, 5, 15/2। 2টি নল, প্রথম 2টি নল একসাথে যদি পূর্ণ করে তাহলে 15/2 মিনিট সময় লাগছে পূর্ণ হতে। এবার খালি করতে আর একটা নল দিয়েছে, তাহলে 3টি নল একত্রে খোলা থাকলে খালি কতক্ষণে হবে? তাহলে আমি সিম্পল, আমি বলেছিলাম 1টি নল দিয়ে ভর্তি হচ্ছে এবং 1টি নল দিয়ে খালি হচ্ছে, তাহলে সেখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমি তো 15/2টা 1টি নল বার করে নিলাম, তাই না? 2টো নল একসাথে বার করে নিলাম একটা, তাহলে আমি 1টি ভরতে পারবো। এবার একে আমি 20 দিয়ে বিয়োগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে 20-15/2 ইকুয়াল টু, তাহলে কত হবে? 15/2 × 20 × 2/40, এর থেকে 15 বাদ দিলে কত হয়? 25 হয়, তাই তো? এবার কাটাকুটি করো, 2 2 কাটবে, 5 দিয়ে যাবে 4, 5 দিয়ে যাবে 3, হয়ে গেল 12 মিনিট। অ্যান্সার বেরোলো অপশন ডি, বোঝা গেল? নেক্সট, একটি চৌবাচ্চা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় 10 মিনিটে। 1টি নল দিয়ে প্রতি 4 মিনিটে 4 লিটার যদি জল প্রবেশ করে তাহলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। দেখো, 2টো নল একটা দিয়েছে, একটা চৌবাচ্চা দিয়ে পূর্ণ হচ্ছে, একটা চৌবাচ্চা দিয়ে, এবার 2টো চৌবাচ্চা দিয়ে খালি হচ্ছে। তাহলে কি করতে হবে? দুটো, একটা 2টো বলে দিয়েছে আর একটা 1টা বলে দিয়েছে, তো আমি বিয়োগ করলে 1টা পেয়ে যাব, বিয়োগ করলে আমি 1টা পেয়ে যাব। তাহলে 15 × 10/5, বিয়োগফলটা 5, কিছু নয়, 5 দিয়ে এটাকে কাটো, 2 হবে, 30 মিনিট হলো, 30 মিনিট হলো, তাহলে 30 মিনিট আমি পেয়ে গেলাম। এবার বলেছে চৌবাচ্চাটি দিয়ে নলটি দিয়ে প্রতি মিনিটে 4 লিটার করে জল চৌবাচ্চাটিতে প্রবেশ করে, তাহলে 4 লিটার যদি মিনিটে প্রবেশ করে তাহলে পার মিনিটে 30 মিনিটে কতটা প্রবেশ করবে? 30 × 4 তাহলে হবে 120 লিটার, বোঝা গেল? সিম্পল, এতে কোনো মানে জটিলতা নেই। 30 মিনিটে যদি পূর্ণ করতে পারে তাহলে 4 মিনিটে কতটা পূর্ণ হবে? 4 মিনিট, 4 লিটার করে যদি পার মিনিটে জল ধরে তাহলে টোটাল কতটা জল ধরবে? গুণ করে দিলেই হয়ে যাবে 120 লিটার, তাই তো? নেক্সট, দেখো নেক্সট অঙ্ক বলছে, 2-এর 3 অংশ, 2টো নল দিয়ে একটি চৌবাচ্চা খালি করতে যথাক্রমে 2-এর 3, 20 এবং 30 মিনিট পূর্ণ করা, জল পূর্ণ করা যায়। নল দুটি একত্রে খোলার কতক্ষণ পরে নল দুটি বন্ধ, প্রথম নলটি বন্ধ করলে 10 মিনিটে আর চৌবাচ্চাটি পূর্ণ হবে? আর 10 মিনিটে পূর্ণ হবে, তার মানে দ্বিতীয় নলটি একা 10 মিনিটে পূর্ণ করেছে। আমি এক্ষেত্রে অঙ্কটাকে লাস্ট দিক থেকে উপরে উঠবো, ঠিক আছে? তো কিভাবে শুরু করব? দেখো, যদি একটা দুটি দ্বিতীয় নলটি নল জলটি পূর্ণ করে চৌবাচ্চাটি পুরো 30 মিনিটে, তাহলে 10 মিনিটে কতটা পূর্ণ করবে? 1-এর 3 অংশ, তাই তো? তাহলে বাকি কতটা থাকছে? 2-এর 3 অংশ। এই 2-এর 3 অংশ জল কারা পূর্ণ করবে? 2টো নল একসাথে পূর্ণ করবে, তাহলে কত হবে? 2টো নল একসাথে পূর্ণ করবে, তো 2টো নল এখন একসাথে পূর্ণ করতে পারে কতক্ষণ সময়ে সেটা আগে আমি দেখে নিই। দেখো, 50 হয়ে যাচ্ছে হচ্ছে 4, 12 মিনিটে, তাই তো? 12 মিনিটে, তাহলে 12 মিনিটে যদি 2টো একসাথে পূর্ণ করতে পারে পুরো চৌবাচ্চাটা, তাহলে 2-এর 3 অংশ জল কতক্ষণে পূর্ণ করবে? 8 মিনিট, বোঝা গেল? এই তো হলো অঙ্ক। তাহলে বলেছে কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করতে হবে? 8 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করব, বোঝা গেল? নেক্সট, এ বি সি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে এত 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 মিনিটে জলপূর্ণ হয়। 3টি নল যথাক্রমে 3 মিনিট একত্রে 3 মিনিট খোলা রাখার পর সি নলটি বন্ধ করা হলো, তাহলে 3 মিনিটে এরা কতটা জল পূর্ণ করবে সেটা আমি দেখে নিই। 3 গুণ 3 গুণ সরি 3 গুণ 1-এর 15,
একের দশ, একের বারো, ইকুয়াল টু করবে তিন গুণ ষাট, যদি লসাগু হয় চার, ছয় যোগুণ হবে না, এগুলো যোগ হবে, এগুলো যোগ হবে, যোগ এটা হবে হচ্ছে পাঁচ, তাই তো? তার মানে পনেরো বাই ষাট, তার মানে তিন গুণ পনেরো বাই ষাট, তার মানে হবে কাটাকুটি করলে পনেরো দিয়ে হবে চার, তিনের চার অংশ, তিনের চার অংশ তিন মিনিটে জল পূর্ণ করতে পারে, তিনের চার অংশ জল তিন মিনিটে এরা একত্রে পূর্ণ করতে পারে। তাহলে বাকি কতটা পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে একের চার অংশ জল, তাই তো? এই এক একের চার অংশ চৌবাচ্চার অংশ ফাঁকা থাকবে, সেইটা জল পূর্ণ করবে কে কে কে? সেই একের চার অংশ জল পূর্ণ করবে এ আর বি দুজন মিলে, কারণ সি বেরিয়ে গেল, এ আর বি দুজন মিলে। এবার এ আর বি দুজন মিলে কতক্ষণে জল পূর্ণ করতে পারে? পনেরো গুণ দশ বাই পঁচিশ ইন্টু একের চার, একের চার কেন, এত মিনিটে যদি জল পূর্ণ করতে পারে একের চার অংশ জল কত মিনিটে পূর্ণ করবে? পনেরো কে পাঁচ দিয়ে কাটলে তিন, পনেরো কে পঁচিশ কে পাঁচ দিয়ে কাটলে পাঁচ, পাঁচ দিয়ে দশ কে দুই, এবার এই দুই দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে তিনের দুই অংশ, তিনের দুই মিনিট সময় লাগছে, তিনের দুই মানে, তিনের দুই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ, তাই তো? আর আগে তিন মিনিট ছিল, তাহলে তাহলে আমি লিখতেই পারি তিন মিনিট যোগ ওয়ান পয়েন্ট ফাইভ, তার মানে টোটাল সময় কত লাগছে? সাড়ে চার মিনিট, চার মিনিট চার পয়েন্ট পাঁচ মিনিট, বোঝা গেল? এই হলো অঙ্ক, এগুলোতে এক্স ধরার দরকার নেই, এক্স না ধরে তোমরা সহজভাবেই করতে পারো, এক্স ধরে করলেও করতে পারো, তখন ওই এক তিন মিনিটে, তাহলে একটা ধরতে হতো যে এক্স মিনিট পরে ধরো জল পূর্ণ হয়েছে, তাহলে একটা হতো এক্স, আর একটা হতো এক্স প্লাস থ্রি, একটা হতো এক্স প্লাস থ্রি, এই দিয়ে অঙ্কটা করতে হতো, এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি, এভাবে অঙ্কটা করতে হতো, ঠিক আছে? নেক্সট দেখো, একটি নল দ্বারা একটি চৌবাচ্চা, খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে জল পূর্ণ হয়, নলটি দ্বারা যদি প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ জল চৌবাচ্চার নিচ দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো চল্লিশ মিনিটে জল পূর্ণ করছিল, তাহলে এক মিনিটে কতটা পূর্ণ করবে? একের চল্লিশ, এবার বলেছে দুটো নল খুলে দেওয়ায় এক মানে ছিদ্র থাকায় সে পূর্ণ করবে কত? একের চল্লিশের একের পাঁচ অংশ বেরিয়ে যাবে, তাহলে পূর্ণ করবে কতটা? চারের পাঁচ অংশ, তাই তো? একের পাঁচ অংশ যদি বেরিয়ে যায় পূর্ণ হচ্ছে কতটা? চারের পাঁচ, তাহলে একের চল্লিশের চারের পাঁচ মানে কত? একের পঞ্চাশ অংশ। তাহলে প্রতি মিনিটে যদি একের পঞ্চাশ অংশ জল পূর্ণ করে, তাহলে এক অংশ জল কতক্ষণে পূর্ণ করবে? পঞ্চাশ মিনিটে, পঞ্চাশ মিনিটে হয়ে গেল অ্যান্সার, খুব ইজি জিনিস, পাঁচ সেকেন্ডের সময় লাগলো। নেক্সট, নল চৌবাচ্চাটিকে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে, বি নল চৌবাচ্চাটিকে এক ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয় এবং এক মিনিট অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে আচ্ছা এই অঙ্কটা আমি পরে করাচ্ছি, তার আগে পরের অঙ্কটা করিয়ে নিই। দেখো এ আর বি দুটো নল, এই অঙ্কটা আমি সময় কার্যে করিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিতে পারো। এ আর বি দুটো নল, আমি শর্ট প্রসেসটা করছি, বড় প্রসেস বোঝানোর প্রসেসটা আমি সময় কার্যতে করিয়েছি, যারা বুঝতে চাইছো বা বড় প্রসেসটা করতে চাইছো সময় কার্যের পার্ট টুটা একবার দেখে নিও প্লেলিস্ট থেকে, ঠিক আছে? তো চলো, এ এবং বি দুটো নল পূর্ণ করছে ছয় মিনিট এবং সাত মিনিটে, আমি রেশিওটা লিখে মেলি ছয় ইষ্টু সাত, পূর্ণ করছে, তাই তো? মানে সময়টা বলে দিয়েছে, সময়ের অনুপাত। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সবসময় আমাকে কার্যের অনুপাতে বা কাজের অনুপাতে নিয়ে আসতে হবে, তাহলে কাজের অনুপাত কত হবে? উল্টে যাবে সাত ইষ্টু ছয়, বোঝা গেল? এটা আমার ফার্স্ট স্টেপ। তারপরে এদের এলসিএম বার করব, এদের এলসিএম বার করব, এলসিএম ছয় সাতটা বিয়াল্লিশ হয়, তাই তো? একে আর ভাঙা যায় না, এদের যোগ করব কত? দুদিনে বলেছে এক ঘন্টা অন্তর প্রতিটি দুটি নলকে খোলা এবং বন্ধ করা হলো, তার মানে এক প্রথম ঘন্টা এ চলেছে বলে দিয়েছে, প্রথম ঘন্টা এ, দ্বিতীয় ঘন্টা বি, আবার পরের ঘন্টা এ,
তারপরের ঘন্টায় বি, এভাবে চলছে। তাহলে প্রথম দুটো ঘন্টায় এ বি মোট কাজ, মোট কাজ কতটা করবে? 13 অংশ, 13টা কাজ করবে মোট, কিন্তু কাজ আছে 42টা। বোঝা গেল? এইবার 13-র সাথে কত গুণ করলে 42 হয়? 3 গুণ করলে, তার মানে তিনটে পেয়ার। তিনটে পেয়ার কেন বললাম? ওই যে বললাম প্রথম দুটো ঘন্টা, তাহলে প্রথম তিনটে ঘন্টায় জল পূর্ণ করবে 39, বা প্রথম তিনটে ঘন্টায় কাজ করবে 39টা। বোঝা গেল? তিনটে, তিন জোড়া ঘন্টায় আর কি। তাহলে টোটাল কাজ কত গুলো হলো? টোটাল কাজ হলো ছয়, মানে টোটাল ঘন্টা হলো 6, 3 গুণ 2, 6টা ঘন্টা। এইবার তাহলে 6টা ঘন্টায় 39টা কাজ করলো, বাকি কাজ কটা আছে? আর তিনটে কাজ আছে। এই তিনটে কাজ কে করবে? আবার আবার এ করবে তিনটে কাজ, তাই তো? এবার এ 1টা ঘন্টায় কতগুলো কাজ করতে পারছে? 7টা কাজ করতে পারছে। এ 1টা ঘন্টায় 7খানা কাজ করতে পারছে। তাহলে তিনটে কাজ করতে কত সময় লাগবে তার? কত সময় লাগবে? 3-এর 7 ঘন্টা সময় লাগবে, 3-এর 7 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল কাজ কটা হলো? 6 যোগ 3-এর 7। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে হচ্ছে 6 পূর্ণ 3-এর 7। দেখো অপশন সি তে মিলে গেল, অপশন সি। এইবার আমি আগের অঙ্কটাতে যাব। দেখো আগের অঙ্কটাতে বলেছে নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, আর একটি নল বলেছে খালি করতে পারে। সেম অঙ্ক, কিন্তু এটা খালি, একটা পূর্ণ। এখানেও এ বি দিয়ে আমি দুটো লিখে নিলাম, একটা 40 মিনিটে পূর্ণ করতে পারে আর একটা 60 মিনিটে খালি করতে পারে। এটা সময়ের অনুপাত, আমি কাজের অনুপাতে নিয়ে যাব। ক্লিয়ার? তাহলে হবে কত? 60:40। ক্লিয়ার? দেখো এটা যেহেতু খালির ব্যাপার, তাই প্রথম মিনিট যখনই খালি, আমার যখন চৌবাচ্চাটা পুরোপুরি পূর্ণ থাকবে, প্রথম শেষ মিনিট যখন পূর্ণ হবে, তখন তো আর বি নলটা খোলার দরকার নেই, তাই না? কারণ খালি হবে না, তখন এ নলটাতেই তো কাজ হয়ে যাবে। পরে তার পরের মিনিটে বি নলটা খোলা হয়, যখন আমার ভর্তি হয়ে গেল তখন তো আর বি নলটা খুলবে না। বোঝা গেল? তাহলে লাস্ট মিনিটে এ কতটা অংশ খালি করতে পারে বা পূর্ণ করতে পারে? লাস্ট মিনিট 1-এর 40 অংশ, তাহলে বাকি অংশ কতটা? 39/40। এই 39/40 অংশ কাজটা কে করবে? এ বি দুজনে মিলে অল্টারনেটিভলি, ঠিক আছে? এর এলসিএম করলে কত হয়? এদের এলসিএম করলে কত হয়? 120। এতটুকু ক্লিয়ার আছে? এই 120-এর মধ্যে 39/40 অংশ মানে কতটা কাজ, কতটা কাজ করতে হচ্ছে? 117টা কাজ। বোঝা গেল কেন বিয়োগটা করলাম? কারণ লাস্ট মিনিট তো শুধু এ করেছে, তাই আমাকে এটা করতে হলো, ঠিক আছে? এইবার এইবার আমি এটাকে লঘু করব, লঘু করলে হবে 3:2। তাহলে এদের 2 মিনিটে, প্রথম মিনিটে এ করবে 3টে কাজ, দ্বিতীয় মিনিটে বি করবে, বি দুটো কাজ, দুটো জিনিস খালি করে দেবে। তাহলে 2 মিনিটে মোট কাজ কতটা হবে? 1 অংশ, 1টা কাজ হবে, তাই তো? 1টা কাজ হবে। তাহলে এই 1টা কাজ, 117টা কাজ হতে কতটা সময় লাগবে? 117টা পেয়ারে, তার মানে 117টা পেয়ারে, 117টা পেয়ার মানে কত, কতটা মিনিট সময়? 234 মিনিট সময়, তাই তো? 234 মিনিট সময়। এই 117টা মিনিট কাজ করলে তবেই হচ্ছে 117 পূর্ণ হবে, মানে 234টা মিনিটে 117টা কাজ হবে। এইবার তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে মোট সময় কতটা লাগলো? মোট সময় হবে হচ্ছে 234 যোগ এই যে লাস্ট 1 অংশ, 1 মিনিট কাজ করলো, সেই 1 মিনিটটা যোগ হলো, টোটাল হলো 235 মিনিট। 235 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? 180 যোগ 55, তার মানে 3 ঘন্টা 55 মিনিট। অ্যান্সার হয়ে গেল 3 ঘন্টা 55 মিনিট। বোঝা গেল? আমি আর একবার অঙ্কটা বুঝিয়ে দেব, দেখে নাও। যেহেতু এখানে খালি এবং ভর্তির কথা বলা হয়েছে, তাই প্রথম লাস্ট মিনিটে যখনই চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে, তার পরের বার কিন্তু আমি বি নলটি খুলবো না, কারণ ওটা খালি করছে। তাহলে লাস্ট মিনিটে এ কতটা কাজ করতে পারছে সেটা বার করে নেব, সেটা হচ্ছে 1-এর 40 অংশ কাজ করছে। তাহলে বাকি কাজ এ বি দুজন মিলে অল্টারনেটিভ ওয়েতে যেভাবে করা সেভাবে করছিল, তাহলে বাকি কাজ হচ্ছে 39/40 অংশ, ঠিক আছে? এই 39/40 অংশে এদের এলসিএম এ, মানে 120 ভাগ কাজে কতটা?
117 ভাগ। বোঝা গেল? তাহলে আমি পেয়ে গেলাম যে 117টা কাজ এ আর বি মিলিয়ে অল্টারনেটিভলি ওইতে করেছে। এইবার যেহেতু একটা যোগ করছে এবং একটা বিয়োগ করছে, তাহলে প্রথম মিনিটে তিনটে যোগ হচ্ছে, দ্বিতীয় মিনিটে দুটো বিয়োগ হচ্ছে, তাহলে টোটাল আমার 1-2 মিনিট গেলে কতটা কাজ পাবো? 1 অংশ কাজ পাবো বা একটা কাজ পাবো। তাহলে 117টা কাজ করতে কতটা সময় লাগবে? এরকম 2 গুণ 117 সময় লাগবে, 2 গুণ 117 মিনিট সময় লাগবে, তাই তো? তাহলে টোটাল আমার সময় হলো 234। এবার এই 234 প্লাস লাস্ট আমি বলেছিলাম শেষ করতে এ লাগবে, শুধু এ 1 মিনিট কাজ করেছে, তাহলে 234 প্লাস হচ্ছে 1, তাহলে হয়ে গেল 235 মিনিট। বোঝা গেল? এই হলো অঙ্ক। চলো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই, পরের দিনকে কিছু টাফ অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ।